আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। 2022 ডিসেম্বর সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অথবা 2023 জুনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে তোমাদের আর আড়াই মাসের মতো বাকি মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ ডিসেম্বর সেশনের কথা বলছি। এই মুহূর্তে তোমরা কি করবে? এই মুহূর্তে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু নোটস সংগ্রহ করো। আজকের এই ভিডিও থাকছে ইতিহাসের নোটস নিয়ে আলোচনা, অর্থাৎ ডিসেম্বর সেশনের জন্য এবং জুন সেশনের জন্য আমরা কিন্তু ইতিহাসের নোটসটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি যদি রেগুলার 150 খানা ফোন রিসিভ করি, তার মধ্যে অন্তত 15 খানা ফোন এরকমই থাকে যে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছ। তোমরা যেখান থেকে নোটস সংগ্রহ করো কি না, সেই নোটসের আগে একটা ডেমো দেখে নিও। সোমনাথ একাডেমি শিক্ষকরা কিন্তু নিজেরা কিন্তু নোটস তৈরি করে, কোনো বই থেকে ছবি তুলে পিডিএফ করে কিন্তু তোমাদের নোটস দেয়া হয় না, অথবা মডেল সেটের ছবি তুলে কিন্তু বই দেয়া হয় না। মডেল সেট দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো। আমরা যে নোটসগুলো তৈরি করেছি, সেই নোটসগুলো তোমাদের একদম পাঠ্য বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন এবং উত্তরগুলোকে তৈরি করেছি। বিগত বছরে আমাদের নোটসগুলো যখন হুবাহু সব কমন এসেছে, আশা করা যায় এই বছরগুলোতেও আমাদের নোটসগুলো পড়লে তোমরা সব কিছু এখান থেকে কমন পেয়ে যাবে। এবং আমাদের নোটসগুলো যারা সংগ্রহ করবে, কোনো বইপত্র কিন্তু পড়ার দরকার নেই, এই নোটসগুলো পড়ে গেলেই একটা ভালো রেজাল্ট হবে। আমাদের নোটসের একটা ডেমো তোমরা দেখে নাও। প্রথম পেজে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা সূচিপত্র করে দিয়েছি। অনেক স্টুডেন্ট আছে যে বড় প্রশ্নগুলোকে তোমরা কী করো, প্রিন্ট আউট বার করে নাও। তো দেখো, এবং আমাদের যে নোটসের যে পিডিএফ, এই প্রিন্ট আউট যদি তোমরা কেউ বার করে থাকো, অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন আসবে, একটু কালো কিন্তু আসবে না, স্ক্যান করেই পিডিএফ করা হয়েছে। তো দেখো, বড় প্রশ্ন আছে আমাদের 5 মার্ক্সে, দেখো পেজ 1 থেকে 52। কেউ যদি চাও যে আমি বড় প্রশ্নগুলোকে প্রিন্ট আউট করবো, করতেই পারো, 1 থেকে 52 পেজ আমি লিখে দিয়েছি একদম, এবং প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে দিয়েছি। তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রায় 30টার মতো 5 নম্বরের বড় প্রশ্ন চুজ করেছি। আড়াই মাস বাকি আছে, তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। লাস্ট মিনিট একটি সাজেশন দেবো, তখন কিন্তু আরও কিছুটা প্রশ্ন কমে যাবে। তারপর দেখে না, 1 মার্কের প্রশ্ন পেজ 53 থেকে 103, এটা তোমরা মোবাইল থেকেও পড়ে নিতে পারো, প্রিন্ট আউটও করে নিতে পারো, সুবিধা করে দিয়েছি। 2 মার্কের প্রশ্ন পেজ 104 থেকে 137। তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে, 1 নম্বর থাকে, 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে, 4 আর 5 যেহেতু একই ধরনের লিখতে হয়, তাই 4-এর আমি আলাদাভাবে করিনি, সব কটাই 5-এর দাগের করে দিয়েছি 5 নম্বরের প্রশ্ন। এবং আমাদের ইতিহাস নোটস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আমাদের ইতিহাস নোটস। আমি তোমাদের বারবার বলছি, প্রতারিত হতে কিন্তু সাবধান। আমার কাছ থেকে বা তোমরা যেখান থেকেই তোমরা নোটস সংগ্রহ করো কি না, অবশ্যই একটু ডেমো দেখে নিও। আমি আমাদের নোটসের কিন্তু ডেমো এখানে দেখালাম, এবং তোমরা যখন নোটস আমাদের কাছে সংগ্রহ করবে, এই নোটটাই কিন্তু তোমরা পাবে পিডিএফের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং এই নোটস সংগ্রহ করো। এবং আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ সেপ্টেম্বরে, এবং এই সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা বাকি বিষয়গুলোর একদম কারেন্ট নোট হাতে পেয়ে যাবে। ইতিহাস পাবে, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরাজির নোটটা কিন্তু একটু সময় লাগছে। অক্টোবর মাসের 1st উইকে তোমরা ইংরেজির নোট পাবে, আর অঙ্কের জন্য কোনো নোট হয় না। সোমনাথ একাডেমি চ্যানেলে যে সাজেশান দেবে, যে অধ্যায় টু অধ্যায় অঙ্কগুলো করাচ্ছে, আর আমি যে সাজেশান দেবো, ওর মধ্যে তোমরা অঙ্কগুলোকে কমন পেয়ে যাবে। এবং আমি যে সাজেশানে দিই না কেন, সেই সাজেশানের প্রত্যেকটা অঙ্কের স্বল্প তোমরা এই একাডেমি, সোমনাথ একাডেমি চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করো। এবং অনেকে তোমরা আমাকে ফোন করে বলো, দাদা আমার ভিডিও তোমাদেরকে যায় না, কারণ তোমরা সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে আগে প্রেস করো, তারপরে দেখো অল নোটিফিকেশনের অপশানটায় ক্লিক করে রাখো, তবেই তোমাদের কাছে ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে। আরেকটি কাজ করতে হবে, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হয়, কারণ ওরা আমার কাছে কিন্তু পৌঁছতে পারে না ইউটিউবে। তাই তোমাদের একটাই করণীয়, এই ভিডিওগুলিকে বেশি বেশি পরিমাণে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে কিন্তু শেয়ার করতে পারো, যাতে প্রত্যেকে আমার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় এবং সঠিক একটা ভালো নোটস এবং
যে কোনো সমস্যা আমার কাছ থেকে কিন্তু তোমরা সমাধান পেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।